দুবাই আমাদের অনেকের কাছেই স্বপ্নের একটি গন্তব্য। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ব্যয়বহুল বাণিজ্যিক শহর হচ্ছে দুবাই। আজকে আমরা জানব পৃথিবীর দ্রুত বর্তনশীল শহর দুবাই সম্পর্কে। হ্যালো বন্ধুরা, মনির ব্লগের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সঙ্গেই থাকবেন। বিশ্বের অধিকাংশ লোক মনে করে দুবাই একটি দেশ। আসল কথা হলো দুবাই কোনো দেশ না, সংযুক্ত আরব আমিরাতের একটি শহর মাত্র। দুবাই পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত এবং সমুদ্র পৃষ্ঠ থেকে গড় উচ্চতা 16 মিটার বা 52 ফুট। দুবাই দক্ষিণে আবুধাবি, উত্তর পূর্বে শারজা এবং দক্ষিণ পূর্বে ওমানের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে। আরব আমিরাতের অন্য রাজ্যের মতো গত 50 বছরে দুবাইয়ের পরিবর্তন এসেছে আকাশ পাতাল। কিন্তু দুবাই তার প্রতিবেশী অন্য আমিরাতের মতো শুধুমাত্র তেল বিক্রির টাকায় গড়ে উঠেনি। দুবাইয়ের ভাগ্য বদলে দিয়েছে এর বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, পর্যটন, রিয়েল এস্টেট ও শুল্কমুক্ত ব্যবসায়িক অঞ্চল গড়ে তোলার কারণে। এক সময়কার এই অনুন্নত জেলে পড়লে পরিণত হয়েছে বিশ্বের ব্যয়বহুল এক শহর। দুবাই প্রাথমিক উন্নয়ন যাত্রা তেল থেকে শুরু হলেও বর্তমান দুবাইয়ে মোট রাজস্বের মাত্র 5% খনিজ তেল শিল্প থেকে আসে। 1966 সালে দুবাই উপকূল থেকে 60 নটিক্যাল মাইল দূরে ফতর তেল ক্ষেত্র থেকে প্রথম খনিজ তেলের সন্ধান পাওয়া যায়। তেল আবিষ্কারের আগে দুবাইয়ের লোকেরা সমুদ্রে মুক্ত সংগ্রহ, মৎস্য শিকার, খেজুর চাষ ও পশুপালন করে অত্যন্ত কষ্টে জীবিকা নির্বাহ করত। বর্তমানে দুবাইয়ের আমিরদের প্রতি 5 জনের 1 জন কোটিপতি। অতি দরিদ্র এই অঞ্চল রাজ্য হিসাবে সমৃদ্ধি হওয়ার পর থেকে নব দম্পতিকে সরকারের পক্ষ থেকে $1,00,000, প্রসবকারী মায়েদেরকে $20,000 ও কিছু জমি বরাদ্দ দেওয়া হয়ে থাকে। বর্তমান দুবাইয়ে প্রতি বছর 680,000 ব্যারেল তেল উত্তোলন করে। কিন্তু অচিরেই দুবাইয়ের তেল মজুদ শেষ হয়ে যাবে, তাই তারা বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, রিয়েল এস্টেটে প্রচুর বিনিয়োগ করেছে, যাতে করে তেল ফুরিয়ে গেলেও তারা তাদের অর্থনৈতিক যাত্রা অব্যাহত রাখতে পারে। 1833 সাল থেকে দুবাই শাসন করে আসছে আল মাকতুম পরিবার। বিগত 60-এর দশকে দুবাইয়ের আমির ছিলেন রশিদ বিন সাইদ আল মাকতুম। তার পুত্ররাই এখন পর্যন্ত দুবাই নিয়ন্ত্রণ করছে। রশিদ বিন সাইদের 3 পুত্র হলেন মাকতুম বিন রশিদ আল মাকতুম, মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, হামদান বিন রশিদ আল মাকতুম। বর্তমানে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের আমির ও আরব আমিরাতের প্রেসিডেন্ট। অতীতে তিনি সামরিক শিক্ষা লাভ করেন ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্ন থেকে এবং ইতালি থেকে বিমান চালনা শিখেন। 2006 সালে ক্ষমতায় আসার পরে UAE মিশন 2021 গ্রহণ করেন। 2021 সালের মধ্যে তিনি আরব আমিরাতকে পৃথিবীর উন্নত দেশে দেখতে চান। আধুনিক দুবাইয়ের মেগা প্রকল্পগুলো তার হাত দিয়ে সৃষ্টি। তার ভিতরে বুর্জ খলিফা 2,770 ফুট উঁচু এই মেগা প্রকল্প অন্যতম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।